চটপটির নাম শুনলে জিভে পানি আসে না এমন মানুষ পাওয়া কঠিন। সাধারণ চটপটি তো হরহামেশায় খাচ্ছি, এবার নতুন কিছু ট্রাই করি। একটু ভিন্নভাবে মাংস দিয়ে চটপটি করেছে, যেটা হতে পারে অতিথি আপ্যায়নে একটা স্পেশাল আইটেম। তৈরি করতে বেশ কয়েকটা স্টেপ পাড়ি দিতে হবে, তাই ইন্ট্রোতে কথা না বাড়িয়ে চলুন রান্নায় চলে যাই। চটপটি রান্না করার জন্য প্রথমে ডালগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখছি। আমি ডাল নিয়েছি 2 কাপ, এবার পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো অন্তত 8 থেকে 10 ঘন্টা। এই চটপটির ডালকে অনেকে আবার চনার ডাল বা মটর ডালও বলে থাকেন। আবার বাজারে যে ডাবলি পাওয়া যায় সেটা দিয়েও আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। এই যে এতক্ষণ ডালগুলো পানিতে ভিজিয়ে রাখছি, এতে করে ডালগুলো কিছুটা সফট হবে আর সেদ্ধ করতেও সময় কম লাগবে। রান্না করতে যাওয়ার অন্তত 2 ঘন্টা আগে মাংসগুলোকে ম্যারিনেট করতে হবে। 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ি, 1/4 চা চামচ হলুদের গুঁড়ি, 1 চা চামচ লবণ, চটপটির মশলা 1 টেবিল চামচ। আমি কাজটাকে সহজ করার জন্য ACI পিওর ব্র্যান্ডের রেডিমেড চটপটি মশলার মিক্স ব্যবহার করছি। রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। এবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে। ভালো কথা, মাংস নিয়েছিলাম 500 গ্রাম। আমি বিফ দিয়ে করছি, আপনারা চাইলে মাটন দিয়েও এই রেসিপি তৈরি করতে পারেন। মাংসগুলোকে দেখেন এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে। আরেকটা জিনিস লক্ষ্য করুন, মাংসের মধ্যে চর্বি আছে কিন্তু কোনো হাড় নেই। বিফ বা মাটন যেটা দিয়েই তৈরি করেন না কেন, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছে 2 ঘন্টা। ফ্রিজে বা বিশেষ কোনো জায়গায় রাখার কোনো দরকার নেই। তেঁতুলের টক ছাড়া চটপটি অসম্পূর্ণ, তাই 250 গ্রাম তেঁতুল 1 কাপ কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখছি অন্তত 2 ঘন্টা জন্য। কুসুম গরম পানি মানে বুঝলেন তো, আঙ্গুল ডুবানো যায় এরকম পানি। এই যে পানিতে 2 ঘন্টা জন্য ভিজিয়ে রাখছি, এতে করে তেঁতুল কিছুটা সফট হবে আর আমার মার বের করতে সুবিধা হবে। মাংস ম্যারিনেট হতে থাক, আবার তেঁতুলগুলো ভিজতে থাক, এদিকে আমি ডালগুলোকে সেদ্ধ করে নেই। পর্যাপ্ত পরিমাণ পানিতে 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নেব। বেকিং পাউডার দিলে চটপটির ডালগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, প্রেশার কুকারে সেদ্ধ করার কোনো প্রয়োজনই পড়বে না। ডালগুলো দিয়ে দিচ্ছি, এবার ফুল আঁচে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করব যতক্ষণ না সফট হয়ে আসে। ডালগুলো 8 থেকে 10 ঘন্টা পানিতে ভেজানোর পর খুব ভালো করে পরিষ্কার করে তারপর সেদ্ধ করতে দিয়েছে। এই যে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখলাম, আবার সেদ্ধ করার সময় বেকিং পাউডার দিলাম, তার উপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছে। এতে করে চটপটির ডালগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আমি একটা টিপে দেখলাম, দেখেন একদম সফট হয়ে গেছে। মাংসগুলো রান্না করব সরিষার তেল দিয়ে। 1/4 কাপ সরিষার তেল ভালো করে গরম করে নিয়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছে। এবার ফুল আছে তেলের সাথে মাংসগুলোকে ভেজে নিচ্ছি আনুমানিক 2 থেকে 3 মিনিট। মাংসগুলোর রং দেখেন চেঞ্জ হয়ে গেছে, তার মানে মাংসগুলো ভাজা হয়ে গেছে। যেই বাটিটাতে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম তাতে 1/2 কাপ পানি দিয়ে মশলাগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি, এতে করে আমার আর কোনো মশলা নষ্ট হলো না। এই 1/2 কাপ পানিতেই মাংসগুলো সুন্দরভাবে সফট হয়ে যাবে। চুলোর আঁচটাকে ফুল রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মাংসগুলো সফট হওয়া পর্যন্ত, তবে মাঝে মাঝে অবশ্যই ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেব। যেহেতু মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আবার অনেক সময় ধরে ম্যারিনেট করে রেখেছিলাম, তার উপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছে,
তাই এই পানিতেই মাংসগুলো সুন্দরভাবে সফট হয়ে যাবে। তবে আপনাদের রান্না করা মাংস যদি সফট না হয় সেক্ষেত্রে কিছুটা গরম পানি অ্যাড করে দেবেন। মাংস রান্না হতে থাক, এদিকে তেঁতুলের টকটা রেডি করে নেই। প্রথমে হাত দিয়ে পানির সাথে তেঁতুলগুলোকে কোচড়ে নিলাম। এবার একটা ঝাঁঝরিতে নিয়ে ঘষে ঘষে তেঁতুলের মার বের করে নিচ্ছে। এভাবে যদি মার বের না করি তাহলে তেঁতুলের টকের ভেতর বিচি বা খোসা রয়ে যাবে, তখন চটপটে খেতে আর ভালো লাগবে না। দেখেন কত সুন্দরভাবে মারগুলো বের করে নিলাম। এর মধ্যে এক টেবিল চামচ বিট লবণ, দুই টেবিল চামচ চিনি, তেলেনিয়া জিরা গুঁড়ি আধা চা চামচ, চটপটির মশলা এক টেবিল চামচ আর চিলি ফ্লেক্স এক টেবিল চামচ। হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকলে শুকনো মরিচ শুকনো তাওয়ায় টেলে নিয়ে আধা ভাঙা করে নিলেই চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে। একটু সময় নিয়ে মিক্স করতে হবে যেন চিনি একদম গলে যায়। টকটা আমার রেডি, এবার দেখি মাংস রান্নার কি হলো। মাংসের পানি শুকিয়ে গেছে, আবার মাংসগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়ি এক টেবিল চামচ, গোলমরিচের গুঁড়ি কোয়ার্টার চা চামচ, মাংসগুলোকে এবার মিনিট খানেক ভালো করে কষিয়ে নিচ্ছি ফ্লেভারটাকে আরও একটু স্ট্রং করার জন্য। দেখে হয়তো ভাবতে পারেন অনেক কড়া হয়ে গেছে মাংস রান্না। আসলে যখন আলু এবং চটপটির ডাল দেব তখন দেখবেন এই কড়া ভাবটা আর থাকবে না। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। আলুও নিয়েছি 500 গ্রাম। আমরা সাধারণত চটপটিতে সেদ্ধ আলুটা ডালের সাথে পরে মিক্স করি। যেহেতু এটা বিফ চটপটি তাই সব কিছুর ফ্লেভার একটু স্ট্রং হবে, তাই আলুটাও আমি মাংসের সাথে দিয়ে দিলাম। আলুগুলো কীভাবে ভেঙে দিলাম সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আলু আর মাংস এবার কষিয়ে নেব আবারও মিনিট খানেক। কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করা ডালগুলো নিয়ে নিচ্ছি। চেষ্টা করব ডাল আলু মাংস মিনিট খানেক কষিয়ে নিতে। এই কষানোর সময়ে দেখতে পাবেন মাংসের কড়া ভাবটা একদমই নেই, মশলাগুলো ডাল আর আলুর সাথে মিশে কড়া ভাবটা চলে গেছে। এবার পানি দিয়ে দেব, আর পানি দিতে হবে কুসুম গরম পানি। কতটুকু পানি দেব এটা ডিপেন্ড করবে আপনি চটপটি কত ঘন বা পাতলা খেতে চান তার উপর। তারপরও ধারণা দেওয়ার জন্য বলে রাখি আমি এখানে 4 কাপ গরম পানি দিলাম। একটু মিক্স করে নিয়ে চটপটির মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এই যে সবশেষে আবারও চটপটির মশলা দিলাম, এতে করে চটপটি খাওয়ার সময় আপনারা অথেন্টিক ফ্লেভারটা পাবেন। চটপটি রান্না শেষ, সব উপকরণ দেওয়াও শেষ। এবার আপনারা কে কীরকম ঘন খেতে চান সেই হিসেবে চটপটি নামিয়ে নেবেন। ঘন খেতে চাইলে কিছুটা পানি শুকিয়ে নেবেন, আর যদি পাতলা খেতে চান এই পর্যায়ে নামিয়ে নেবেন, কারণ চটপটি কিছুটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ঘন হয়ে যাবে। আমি চটপটি তৈরি করতে চলে গেলাম। একটা সার্ভিং ডিশে চটপটিগুলো নিয়ে নিয়েছে। নিয়ে নিয়েছি তেঁতুলের টক, কোনোটারই পরিমাণ বলবো না, যে যেরকম খেতে পছন্দ করেন সেভাবে সবগুলো উপকরণ মিক্স করে নেবেন। কিছু কাঁচা মরিচ কুচি, কেউ টক বেশি পছন্দ করেন আবার কেউ ঝাল বেশি পছন্দ করেন, তাই যে যেটা পছন্দ করেন সেটা বেশি করে দেবেন। সেদ্ধ করা ডিম শ্রেড করে দিচ্ছি, ডিম ছাড়া চটপটি একদমই জমে না। এই যে উপকরণগুলো একটার পর একটা দিচ্ছি, আসলে কোনটা কোনটার পর দেবেন এটারও কোনো নিয়ম নেই। কিছু শশা কুচি, কিছু পেঁয়াজ কুচি আর সবশেষে কিছু ধনে পাতা কুচি।
ধনে পাতা অপশনাল, যদি ভালো না লাগে বাদ দিতে পারেন। তবে আমার কিন্তু চটপটিতে ধনে পাতার ফ্লেভারটা দারুণ লাগে। সব উপকরণ দেয়া শেষ, এবার ভালো করে মিক্স করে নিয়ে আমি সার্ভ করে দেব। আপনাদের ঘরে যদি ফুচকা থাকে বা পাঁপড় থাকে সেটা ভেজেও এখানে ভেঙে দিতে পারেন, তাহলে চটপটির টেস্টটা আরও বেড়ে যাবে। যদিও এই রেসিপিটা একেবারেই নতুন না, তারপরও আমি চেষ্টা করলাম নতুন রাঁধুনিদের জন্য একদম ডিটেলস দেখাতে। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আর দোয়া করার সময় আমাদের কথা মনে রাখবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।